কেন্দ্রীয় মন্ত্রী ডাঙরিয়ায় রাজ্য সমূহের স্বাস্থ্যমন্ত্রী সকলের লগত সভা অনুষ্ঠিত করেছিল। তাত কিছু রাজ্যক বেশি সতর্ক করেছে, যত কেরালা বা অন্যান্য যত কোভিড আমি পাইছো হয়েছে। আমার ইয়াত আমি সদায় টেস্ট করে আছো, কিন্তু জিরো আহি আছে। শেহতীয়াভাবে বাহিরের পৰা অহা এটা কেস আমি পাইছো, সুইজারল্যান্ড নেকর পৰা আহিছিলে। গতিকে তেওঁক আমি লগে লগে ট্রিটমেন্ট দিছো, ঔষধ পাতি দিছো আৰু আইসোলেটেড করে রাখিছো আৰু আরটিপিসিআই টেস্ট করবলে লৈ আহিছো, স্যাম্পল আনিছো। গতিকে সেইখিনি আমার প্রক্রিয়া হৈ আছে। আৰু ইয়াৰ উপৰিও আমি প্রত্যেকখন চিকিৎসালয়ত সেইমতে আইসোলেটেড বেড ডক্টর সকলকে আমি প্রস্তুত রাখিছো, যিকোনো মুহূর্ততে আমি ভাল ধরনের যাতে মুখামুখি হব পাৰো। সাধারণতে আমি এতিয়া প্রত্যেক সিজনতে দেখি আছো, নভেম্বর ডিসেম্বরত স্টার্ট হয়, মানে কিয় হয় নাজানো, আটাইকেইটা স্টার্টিং তো সেই সময়তে হয়েছে। নতুন এইটো এটা সাব ভেরিয়েন্ট, JN1 তো সাব ভেরিয়েন্ট, এইটো যথেষ্টখিনি দুর্বল ভেরিয়েন্ট। গতিকে ইমান চিন্তা করবলগা হেৰি নাই, আমি যিখিনি পরীক্ষা নিরীক্ষা করি বা তার বিশেষজ্ঞ সকলে আমাক জনাইছে, গতিকে এইটো একেবারে এইটো এটা সাব ভেরিয়েন্ট, খুব উইক, গতিকে তাক লৈ আমি চিন্তা করা নাই। এইটো কোভিডর এতিয়া যিবিলাক আমার আমি পাইছো, এইটো আগৰ যি কোভিড তাতকে যথেষ্টখিনি দুর্বল। ইয়ার মুখামুখি হব পৰাকৈ নিশ্চয় ইমিউনিটি, মানে ইমিউনিটি আমার আছে আৰু থাকিলে সেইটো মুখামুখি হব, তেওঁলোকে মানে সেইখিনি ভেরিয়েন্টে আমাক এটেক করব নোৱাৰি। টেস্ট এতিয়ালৈকে বাধ্যতামূলক নহয়, কিন্তু আমি যত আমি কোনোবা হস্পিটালত কৰবাত যেতিয়া মানুহ আমি অলপ ডাউট কৰোঁ বা কোনোবাই কয় যে কিবা লক্ষণৰ কথা কয় যে মোৰ অন্য অসুখৰ লগতে, তেওঁলোকেতো কোভিড টেস্ট কৰিবলৈ এতিয়া নাহে, কিবা অন্যান্য চিকিৎসাৰ কাৰণে আহে, তাৰ লগতে যদি কিবা সন্দেহ কৰা হয় আমি সেইটো স্যাম্পল রাখি টেস্ট করাও, কিন্তু এতিয়ালৈকে জিরো। নতুন এসওপি এতিয়া দিয়া নাই, যিবিলাক রাজ্যত কোভিড ভালকে হৈছে তেওঁলোকৰ কাৰণে হৈছে, কিন্তু আমাৰ ৰাজ্যত সেইটো আৰম্ভ হোৱা নাই, গতিকে আমি কোনো নতুন এসওপি দিয়া নাই, কিন্তু সাৱধানতা আমি অবলম্বন কৰিছোঁ। নাই, কেন্দ্রীয় মন্ত্রী ডাঙরিয়ায় ৰাজ্যসমূহৰ স্বাস্থ্যমন্ত্রী সকলের লগত সভা অনুষ্ঠিত করেছিল। তাত কিছু রাজ্যক বেশি সতর্ক করেছে, যত কেরালা বা অন্যান্য যত কোভিড আমি পাইছো হয়েছে। আমার ইয়াত আমি সদায় টেস্ট করে আছো, কিন্তু জিরো আহি আছে। শেহতীয়াভাবে বাহিরের পৰা অহা এটা কেস আমি পাইছো, সুইজারল্যান্ড নেকর পৰা আহিছিলে, গতিকে তেওঁক আমি লগে লগে ট্রিটমেন্ট দিছো, ঔষধ পাতি দিছো আৰু আইসোলেটেড করে রাখিছো আৰু আরটিপিসিআই টেস্ট করবলে লৈ আহিছো, স্যাম্পল আনিছো। গতিকে সেইখিনি আমার প্রক্রিয়া হৈ আছে। আৰু ইয়াৰ উপৰিও আমি প্রত্যেকখন চিকিৎসালয়ত সেইমতে আইসোলেটেড বেড ডক্টর সকলকে আমি প্রস্তুত রাখিছো, যিকোনো মুহূর্ততে আমি ভাল ধরনের যাতে মুখামুখি হব পাৰো। সাধারণতে আমি এতিয়া প্রত্যেক সিজনতে দেখি আছো, নভেম্বর ডিসেম্বরত স্টার্ট হয়, মানে কিয় হয় নাজানো, আটাইকেইটা স্টার্টিং তো সেই সময়তে হয়েছে। নতুন এইটো এটা সাব ভেরিয়েন্ট, JN1 তো সাব ভেরিয়েন্ট, এইটো যথেষ্টখিনি দুর্বল ভেরিয়েন্ট, গতিকে ইমান চিন্তা করবলগা হেৰি নাই। আমি যিখিনি পরীক্ষা নিরীক্ষা করি বা তার বিশেষজ্ঞ সকলে আমাক জনাইছে, গতিকে এইটো একেবারে এইটো এটা সাব ভেরিয়েন্ট, খুব উইক, গতিকে তাক লৈ আমি চিন্তা করা নাই। এইটো কোভিডর এতিয়া যিবিলাক আমার আমি পাইছো, এইটো আগৰ যি কোভিড তাতকে যথেষ্টখিনি দুর্বল। ইয়ার মুখামুখি হব পৰাকৈ নিশ্চয় ইমিউনিটি, মানে ইমিউনিটি আমার আছে আৰু থাকিলে সেইটো মুখামুখি হব, তেওঁলোকে মানে সেইখিনি ভেরিয়েন্টে আমাক এটেক করব নোৱাৰি। টেস্ট এতিয়ালৈকে বাধ্যতামূলক নহয়,
কিন্তু আমি যত আমি কোনোবা হস্পিটালত কৰবাত যেতিয়া মানুহ আমি অলপ ডাউট কৰোঁ বা কোনোবাই কয় যে কিবা লক্ষণৰ কথা কয় যে মোৰ অন্য অসুখৰ লগতে তেওঁলোকেতো কোভিড টেষ্ট কৰিবলৈ এতিয়া নাহে কিবা অন্যান্য চিকিৎসাৰ কাৰণে আহে তাৰ লগতে যদি কিবা সন্দেহ কৰা হয় আমি সেইটো চেম্পল ৰাখি টেষ্ট কৰাওঁ কিন্তু এতিয়ালৈকে জিৰো নতুন এছ অ' পি এতিয়া দিয়া নাই যিবিলাক ৰাজ্যত কোভিড ভালকৈ হৈছে তেওঁলোকৰ কাৰণে হৈছে কিন্তু আমাৰ ৰাজ্যত সেইটো আৰম্ভ হোৱা নাই গতিকে আমি কোনো নতুন এছ অ' পি দিয়া নাই কিন্তু সাৱধানতা আমি অৱলম্বন কৰিছোঁ নাই নাই